আজ সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সুলঙ্গগুড়িতে চা চক্রে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ মেদিনীপুর রওনা দিয়েছেন তিনি, রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, সেজন্য মেদিনীপুর জেলা বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত 5 ও 6 তারিখ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি কার্যকর্তাদের নিয়ে সেই বিষয়ে বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেখুন, আমার প্রশ্ন হচ্ছে, 8 দিন বসেনি কেন? কেন্দ্র সরকার বারবার চিঠি লিখেছে এ নিয়ে কথা বলতে, ওনাদের কানে জল ঢুকেনি। যখন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, পুলিশ লাঠি চালাচ্ছে, এই অপ্রিয় পরিবেশ তৈরি হচ্ছে, তখন এই সরকার নড়ে চড়ে বসছে। এদের চামড়া এত মোটা হয়ে গেছে, কানে তালা লেগে গেছে, কিছু ভালো কথা শুনতে পায় না, মানুষের দুঃখ কষ্ট। যদি অন্যান্য রাজ্যে চলতে পারে লোকাল ট্রেন, এখানে যদি মেট্রো চলতে পারে, বাস, ট্রাম, অটো, টোটো সব চলছে, সেখানে যদি সংক্রমণ না হয়, লোকাল ট্রেনে সংক্রমণ হয়ে যাবে? মানুষের উপার্জন বন্ধ হয়ে আছে 8 মাস ধরে, তার কী ব্যবস্থা? অল্টারনেট কিছু করুন। তো এই জিদের জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, লোকের রাস্তায় নামছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি বসে ডিসিশন নেওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী গরিব বিরোধী, এই মর্মে কি আপনারা কোনো পলিটিক্যাল প্রচার চালাচ্ছেন? আমরা কারোর বিরুদ্ধে কোনো প্রচার চালাই না, এটা সাধারণ মানুষ জানে। গরিবরা পশ্চিমবঙ্গে আরও গরিব হয়েছে, পশ্চিমবাংলা ছাড়া হয়ে গেছে। কিন্তু আমাদের বলতে হবে না মমতা ব্যানার্জি গরিব বিরোধী। যদি গরিব বিরোধী না হতেন, তাহলে গরিব চাষিদের টাকা দিতেন, কৃষক সম্মান নিধি, তাহলে গরিব মানুষের চিকিৎসার জন্য 5 লাখ টাকা দিতেন, আয়ুষ্মান যোজনার টাকা, সেটা নিতে দিচ্ছেন না। সেটাকে বলে দিতে হবে যে মমতা ব্যানার্জি গরিব বিরোধী, উনি গরিবকে গরিব রেখে ভোট করতে চান আর জিততে চান। অমিত শাহের ভার্চুয়াল সভা? কোনো ভার্চুয়াল সভা হয়নি, কার্যকর্তা বৈঠক আছে। যেমন উত্তরবাংলায় নেতাজি নিয়েছেন, দক্ষিণ বাংলায় মাননীয় অমিত শাহ নেবেন। ঠিক আছে।